সো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো আশা করি ভালো আছেন আপনারা আমার নাম সুজন আপনারা দেখছেন জেস ওয়ার্ল্ড ট্রাভেল সো আজকের ভিডিওর বিষয়টি হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক ভাইরা আমার কমে আমাকে কমেন্ট করতেছে যে ইন্ডিয়ান বাই রোড কবে খুলবে প্লাস ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে একটা ভিডিও বানান সো আমি আজকের ভিডিওটি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়েই বানাবো তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট করে দেবো আমার যারা মানে নতুন সাবস্ক্রাইব না করে দেবেন প্লিজ চ্যানেলটিকে এই সব সম্বন্ধে ভিডিও বানায় একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে প্লাস একটা লাইকও করে দেবেন সো একটা সাবস্ক্রাইব করে দেবেন সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয়টি হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বাই রোডের যে বাই রোডের কথা প্লাস ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা মানে খোলার ডেট তো জানা হয়ে গেছে পনেরোই নভেম্বরে মানে বাই ফ্লাইটে আপনারা আসতে পারবেন এখন টিকিট কেটে আপনারা ইজিলি ইজিলি পনেরোই নভেম্বরের পর থেকে আসতে পারবেন সো জাস্ট কোভিডের দু ডোজ নিয়ে রাখবেন প্লাস আপনাদের দু ডোজ না হলেও আপনাদের আর টিসিপি প্লাস না হলে বাহাত্তর ঘন্টার যে কোভিড টেস্টটা আছে সেটা নিয়ে আসলেও হবে সেটা নিয়ে আসার পরে আপনারা ও সেখানে হচ্ছে বাহাত্তর ঘন্টার আগে মানে আপনার সরকারি থেকে করেন বা এয়ারপোর্ট থেকেই করেন এটা মানে কোভিডের টেস্টটা বাহাত্তর ঘন্টার মধ্যে দেশ সারতে হবে দেশ সারার পরে ইন্ডিয়াতে এসে এখানেও করতে হবে আপনাদের মানে কোভিড টেস্ট দশ ঘন্টার মধ্যে আপনাদের রেজাল্ট চলে আসবে আপনারা নিজের গন্তব্যে কোভিড টেস্ট করার পরে আপনারা যেতে পারেন সো আপনাদের এসে চলে যাবে বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে পজিটিভ না নেগেটিভ হলে তো এস এম এস চলে যাবে আর পজিটিভ হলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে তোর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে আর মানে আপনারা আবার যাওয়ার সময়ও সেম প্রসিজার এটাতেও মানে কলকাতাতে কলকাতা এয়ারপোর্টে হবে প্লাস আপনাদের সেখান থেকে ঢাকা গিয়েও আপনাদের হবে মানে কোভিড টেস্ট তারপরে যেটা বলছি বাইরোডের কথা বাইরোডের যেটা হলো কথা হলো বাইরোডের এখনও পনেরোই নভেম্বরের পরেও চালু হওয়ার মনে হচ্ছে চান্স নেই কিছু পনেরোই নভেম্বর পরে চান্স হওয়ার ই আছে মানে হওয়ার সম্ভাবনা আছে কেননা মানে বেনাপুল টু যে ইটা চলে ব্যানাপুল টু ঢাকা যে ট্রেনটা চলে সেই ট্রেনটাতে ওপেন হয়ে ওপেন হবে কিছুদিন পরে মনে হচ্ছে মানে শোনা গেছে একটা নিউজে সেটা যদি চালু হয় তাহলে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে বাই রোডও রোডটাও চালু হবে সো বাই রোড চালু হয়ে গেলে আপনাদের অনেক মানে সুবিধা হবে প্লাস আমাদের বাংলাদেশি ভাইদের প্লাস ইন্ডিয়ান ভাইদেরও সুবিধা হয়ে যাবে সো বাই রোডে তারা তারপর ইজিলি মুভ করতে পারবে প্লাস তাদের অনেক সুবিধা হবে বা ট্রানজাকশান বিষয় নিয়ে নেপাল ভুটানও যেতে পারবে তারা বা অন্য সব কান্ট্রিতেও যেতে পারবে ট্রানজাকশান বিষয় নিয়ে প্লাস তারা মালটা বা পোল্যান্ড যাওয়ার জন্য বাই রোডে আসলে কম খরচে অনেক হয়ে যাবে তো তারপরে বলছি রোড মানে বাই রোডের তো হইলো তারপর কোভিডের কথা বলছি ইন্ডিয়ার মানে বাংলাদেশ ই বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার কোভিড সিনের কথা বাংলাদেশের কোভিড সিন আছে ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মনে হচ্ছে কেউ যেন নিউজটাতে দেখেছি আমি প্রপার মনে নেই তো বাংলাদেশে কোভিডের সংখ্যা অনেক কম অনেক কম আর ইন্ডিয়াতে কোভিডের হার অনেক বৃদ্ধি আছে ইন্ডিয়াতে আর ছশো আটশো আটশো মধ্যে আটশো চুরানব্বই জন মানে আজ কালকের রিপোর্টে পাওয়া গেছে আজকের রিপোর্ট তো বিকাল পাঁচটার পরে দেবে সো কালকের পাঁচটা রিপোর্টে পাওয়া গেছে আটশো চুরানব্বই জনের মধ্যে কলকাতাতেই পাওয়া গেছে দুশো চুরানব্বই জন সো দুশো চুরানব্বই জন পাওয়া যায় মানে হিসাব করুন ইন্ডিয়ার ফিফটি পারসেন্ট ভাগটাই ধরা যায় কলকাতায় পাওয়া গেছে সো কলকাতায় যদি পাওয়া যায় এই অনুযায়ী মানে মৃত্যুর হারও অনেক বেশি সো কলকাতায় মৃত্যুর হারও অনেক বেশি পনেরো জন বিশজন এরকম করে মৃত্যুর হার বাড়তেছে কোভিডের কারণে সো এই ওয়াইস বাই রোডের মানে কথাটাও ভুলে যাওয়া উচিত কিন্তু ভুলে যাওয়া উচিত না খোলার চান্স আছে সো বাই রোডটা ওপেন হয়ে যাবে সো কোভিডের যে সিন আছে ইন্ডিয়াতে বা পশ্চিমবাংলায় থেকে বেশি মনে হচ্ছে সো এই অনুযায়ী আপনারা যখন আসবেন কেয়ারফুলভাবে আসবেন মাস্ক পরে থাকবেন প্রপারলি থাকবেন তাহলে বেটার হয় আপনাদের জন্য সো আজকের ভিডিওর এইটুকু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টেশান লাগবে প্লাস ইন্ডিয়ান ভিসার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেটার ভিডিও আমি আজকে বা পারলে কালকে আমি ভিডিওটি দিয়ে দেওয়ার চেষ্টা করব সো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটিও প্রেস করে রাখবেন সব ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য সো আজকের ভিডিও পর্যন্তই তো সাবস্ক্রাইব করে দেবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও